নতুন সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন ডক্টর মশিউর রহমান, ডক্টর গওহর রিজভি, ডক্টর তৌফিকি ইলাহি চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। প্রজ্ঞাপনে বলা হয়, রুলস অব বিজনেস 1996 রুল 3B এর এক অনুযায়ী প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। উপদেষ্টা পদে থাকাকালে তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও 6 জন উপদেষ্টা ছিলেন।